সো আজকে হচ্ছে লাস্ট লেকচার অলসো এ নিউ লেকচার ডেটা লিঙ্ক ক্লেয়ার সো নেটওয়ার্ক লাস্ট ইতে শেষ হয়ে গেছে তো ডেটালিঙ্ক ক্লিয়ারে হচ্ছে দের এ বিগ পার্ট ফার্স্টে মানে অত বেশি না বাট তাও দেয়ার পার্ট অ্যান্ড দেন স্মল সিমুলেশন আর কি দুইটা তো স্টার্টিং উইথ দি ক্লিয়ার উই অলরেডি নো যে এটা হচ্ছে একটা লেয়ার টু ডিভাইস অ্যান্ড এটার অনেক কিছু হচ্ছে আপনারা থ্রি টোয়েন্টিতে শিখে আসছেন সো এখানে যে জিনিসটা বলছে আর কি কীভাবে করে মাল্টিপল চ্যানেলস এসব হচ্ছে আপনার মানে থ্রি টোয়েন্টিতে করা আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে জাস্ট এই কয়টা জিনিস এই কয়টা কত বেশি কমপ্লিকেটেড কিছু না ইটস কোয়াইট সিম্পল আচ্ছা সো ফার্স্টই হচ্ছে অ্যাজ থিওরি সেওরিসাইড সো আমরা এগুলো অলরেডি জানি যাতে এটা নোডস প্রত্যেকের ডিভাইসেসে নোড অ্যান ও হচ্ছে কানেক্টেড লিঙ্কস দিয়ে এখন লিঙ্ক হচ্ছে দুই ধরনের হয় একটা হচ্ছে ওয়ায়ার্ড লিঙ্ক আর একটা হচ্ছে ওয়্যারলেস লিংক তো ওয়ার্ড লিংক হচ্ছে আমরা যে কেবল দিয়ে করি সো আপনার বাসায় যে ফাইবার অপটিক্যাল লাইনটা আসলো সেটা হচ্ছে আপনার লিঙ্কড তারপর আপনার যে ওয়াইফাই দিয়ে করছেন সেটা হচ্ছে ওয়্যারলেস তো এরকম দুই ধরনের লিঙ্ক আছে অ্যান্ড এই দুই লিঙ্কের ভিতরে আবার অনেকগুলো স্ট্যান্ডার্ড আছে বা অনেকগুলো প্রোটোকল আছে সো ক্যাট ফাইভ ক্যাট সিক্স ওয়ার্ড লিঙ্ক যেগুলো এই দুটার ভিতরে দুইটা দুই ধরনের প্রোটোকল বা দুই ধরনের জিনিস ইউজ করে স্ট্যান্ডার্ড ইউজ করে আবার ওয়ারলেসেও হচ্ছে দের ইজ ওয়াইফাই সিক্স ওয়াইফাই ফাইভ ওয়াইফাই ফোর ওয়াইফাই সিক্স ই তারপরে ফোর জি ইন্টারনেট থ্রি জি ইন্টারনেট রাইট এরকম অনেক ধরনের হচ্ছে ওয়ারলেস টেকনোলজিও আছে তো বেসিক্যালি এই লিঙ্কগুলো যেটা হয় মানে এই যে ওয়ার লিঙ্ক ওয়ারলেস লিঙ্ক আমরা যখন কথা বলি ইটস নট লাইক যে পুরোটার লিঙ্ক এক হতে হবে এক একটা লিঙ্ক এক এক হতে পারে যেমন হচ্ছে প্রথমটা ইট ক্যান বি এ লিঙ্ক যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ওয়ার্ড লিঙ্ক গেছে তারপরে হচ্ছে একটা ওয়ারলেস ইউজ করছে তারপর আবার অন্য আর একটা ওয়ারলেস করছে তারপরে আবার ইথারনেট গেলো এরকম করে ইট ক্যান বি মিক্সচার অফ লিঙ্কস অ্যান্ড মানে টাইপস অফ লিঙ্কস অ্যান্ড দ্য প্রোটোকলস জাস্ট এই প্রত্যেকটা পোর্শনে এই পোর্শনটুকু পুরোটা এক হইতে হবে আবার এই পোর্শনটুকু পুরাটা এক হইতে হবে ঠিক আছে বাট আদারওয়াইজ ক্যান বি এনি তারপর ওরা হচ্ছে একটা ফ্রেম ইউজ করে সো ফ্রেম কেন বিকজ আমার এই যে ডেটাটা আছে এই ডেটাটার ফার্স্টে তো আমার একটা হেডার থাকেই ডেটা লিঙ্কে একটা এক্সেপশান এটার উপর আবার একটা ট্রেলার আসে তো ওকে বেসিক্যালি বলে যে এটাকে একটা ফ্রেম তৈরি করে ফেলছে স্টার্ট টু এন্ড আমি ওকে দুই সাইড থেকেই একটা এনক্যাপসুলেশন করছি এই জন্য এটা হচ্ছে একটা ফ্রেম তো এখন ডেটালিঙ্কের স্কোপ যেটা হয় সেটা হচ্ছে ও জাস্ট হপ পর্যন্ত পাঠায় তো এখন লেয়ার টু ডিভাইস যেহেতু একটা সুইচ চলে আসছে রাইট এরকম একটা সুইচ আছে এইদিকে এ আছে এইদিকে বি আছে এদিকে সি আছে এইদিকে একটা রাউটার আছে রাইট এখন ট্রান্সফার যখন করে এখনও হচ্ছে এই সুইচগুলা ইগনোরড তো এই সুইচের একটা ফাংশন আমরা একটু পর দেখব বাট আমরা যখন হপ টু হপ ডেলিভারি করি এখনও যখন ম্যাক অ্যাড্রেস দিয়েও যখন কাজ করব যদিও লেয়ার টু ওই হপ হচ্ছে এখান থেকে এ রাউটার বা এখান থেকে এই সি মানে নেক্সট অ্যান্ড ডিভাইস আমরা সুইচকে তাও গুনবো না ওকে আমরা ট্রান্সপারেন্ট দেখবো যে ওইখানে আসলে কিছু নাই যদিও সুইচ কয়েকটা ভাইটাল কাজ করে আমরা ওকে ইগনোর করব। অলসো ডেটালিঙ্ক লেয়ারে হচ্ছে দ্য অনলি লেয়ার মানে দিস ইজ দি লেয়ার যেটা হচ্ছে সফটওয়্যার সাইড থেকে মানে সফটওয়্যার বলতে কি আমি এই যে উপরে যে প্রেজেন্টেশন লেয়ার তারপর হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার নেটওয়ার্ক লেয়ার এরা যারা ছিল ওরা জাস্ট হচ্ছে সফটওয়্যারে জাস্ট প্যাকেটের সব অ্যাড্রেসগুলো লিখে দেয় প্রোটোকলগুলো অ্যাড করেন হোয়াটনট ওরা কোনো ফিজিক্যাল কাজ করে না ওরা জাস্ট সফটওয়্যার দিয়ে ফার্মওয়্যার দিয়ে এইসব ইনফরমেশান ট্যাগ করে দেয় ডেটা লিঙ্ক লেয়ার ইজ দ্য লেয়ার যেটা হচ্ছে এই সব ট্যাগ জিনিস সফটওয়্যার সাইট থেকে ও হচ্ছে ফিজিক্যাল যে লিঙ্কটা আছে এই লিঙ্কে আপনার প্যাকেটটা পাঠায় সো এই জন্য ডেটা লিঙ্ক ইজ এ কমপ্লেক্স ক্লেয়ার ইন টার্মস যে ও নিজে একটা সফটওয়্যার ওর একটা মানে আবার হার্ডওয়্যার সাইডেও ইয়ে করে কানেক্ট করে সো ও দুইটাই দেখে আর কি ঠিক আছে সো স্টার্নলে নেটওয়ার্ক লেয়ার ওখানে হার্ডওয়্যারের কোনো ডিপেন্ডেন্সি নাই মানে ইন টার্মস অফ কনফিগারেশন আমরা রাউটার কনফিগার করি বাট আদার দ্যান দ্যাট ওর পুরো কাজটাই হচ্ছে সফটওয়্যার দিয়েই কনফিগার এগুলো বা ডেটা লিঙ্কে হচ্ছে আমার ওই লিঙ্কটাও কনসিডার করতে হয় তো এখানে হচ্ছে ওই ওই যে প্রত্যেকটা লিঙ্কের যে প্রত্যেকটা প্রোটোকল ডিফারেন্ট এই কথাগুলোই বলছে তো এখানে ওটা জাস্ট দেখে নিন তারপরে ওদের ফাংশন তো ফ্রেমিংটা আমি অলরেডি বলছি যে ওদের হেডার আর ট্রেলার অ্যাড করে অ্যাড করলো অ্যাড করার পরে দে ওরা যে ম্যাক ইউজ করে সেটাও আমরা জানি দেন লিঙ্ক অ্যাক্সেস তো লিঙ্ক অ্যাক্সেস বেসিক্যালি হচ্ছে ওই যে এখন ফিজিক্যাল রাস্তায় যে গাড়িটা তুলবে তো আমরা যখন একটা গাড়ি গ্যারেজ থেকে বের করি আমরা আগে দেখি যে রাস্তায় কোনো গাড়ি আছে নাকি দেখে তারপর এখানে করি বা যখন একটা টার্ন নিই বা একটা নতুন রাস্তায় উঠবো যখন ইন্টারসেকশান থেকে তখন আমরা চেক করে নিই তো এখানে আছে ওই জিনিসটাই করে যে ও লিঙ্কটা যে লিঙ্কে যে প্যাকেটটা পাঠাবে কীভাবে পাঠাবে হ্যাঁ ওখানে যে আপনার থ্রি টোয়েন্টি থ্রি সিক্স স্লটেড আলোহা সি এস এম এম ডি এরকম অনেকগুলো প্রোটোকল আছে পাঠানোর জন্য তারপরে চ্যানেলটা টিপিক্যালি হচ্ছে শেয়ার মিডিয়াম হয় তো শেয়ার মিডিয়াম হলে আমি কীভাবে পাঠাবো যাতে কলিউশন না হয় রাইট এটার অনেকগুলো কন্ট্রোল আছে সে এই সব জিনিসগুলো হচ্ছে ডেটা লিঙ্ক হচ্ছে ই করা ঠিক আছে তো এখান থেকে ওইটার জন্য একটা রুল ফলো করে তো এটা এখানে বলছে দেখো রিলায়াবেল ডেলিভারি বিটুইন অ্যাডজাস্ট নোটস তো ট্রান্সপোর্ট ক্লিয়ার তো এটা অলরেডি করে বাট তাও এটা হচ্ছে ডেটা ডেটালিঙ্ক্লিয়ারও একটা আপ টু এ সার্টেন এক্সটেন্ট ওইখানে কাজটা করে তো এই এইসব অ্যালগিরিদম এরা ডিটেক্টও করে অ্যান্ড আপ টু সার্টেন এক্সটেন্ট ভেরি উইক বাট ওরা কিছু ডেটা কারেক্টও করতে পারে তো ব্যাপার যেটা সেটা হচ্ছে ডেটা লিঙ্ককে আমরা যখন ওয়্যারলেস লিঙ্ক ইউজ করবো তখন হচ্ছে আমার এটা বেড়ে যায় আমার এয়ার বেড়ে যায় কেন বিকজ এটা হচ্ছে একটা রেডিও সিগনাল অ্যান্ড রেডিও সিগনাল হচ্ছে বাই এয়ার আসতেছে রেট এখন এয়ারে অনেক ধরনের অবস্টাকল থাকতে পারে সো যেখানে হচ্ছে অনেকগুলো ওয়াইফাই রাউটার্স থাকে ওখানে একটা ওয়াইফাই লিঙ্ক আর একটা ওয়াইফাই লিঙ্কের সাথে ক্ল্যাশ করতে পারে এটা আমরা যদি ওয়্যারলেস করতাম তাহলে আর ক্লিয়ারলি বুঝতাম বাট বেসিক্যালি যেটা হয় দুইটার ফ্রিকোয়েন্সি যখন সেম থাকে ওই দুইটা হচ্ছে ইন্টারফিয়ার করে যেমন আপনি খেয়াল করছেন নাকি জানি না সে আপনি ওয়াইফাইতে কানেক্টেড অ্যান্ড আপনি আপনার ব্লুটুথ ইয়ারফোনস বা এয়ারপোডস কিছু একটা ইউজ করতেছেন তখন ইদার আপনার অডিওটা ব্রোকেন হবে অডিওটা আটকে আটকে যাবে অথবা ওয়াইফাই স্পিড স্লো হয়ে যাবে ঠিক আছে বিকজ ব্লুটুথ ফোর পয়েন্ট জিরো স্পেশালি অ্যান্ড হচ্ছে আপনার ওয়াইফাই টু পয়েন্ট ফোর গ্রাহার্স যে চ্যানেলটা এই দুটাই হচ্ছে একই ফ্রিকুয়েন্সিতে কাজ করে অ্যান্ড বিকজ ওরা একই ফ্রিকুয়েন্সিতে ওরা হচ্ছে ইন্টারফেয়ার করে এবার ইন্টারফেয়ারের কারণে যেটা হয় আপনার স্পিড আপনি হাই পেলেও আপনার হচ্ছে পিং অনেক বেশি থাকবে আপনি যখন গেম খেলবেন কম্পিউটারে হোক বা মোবাইলে হোক দেখবেন যে ওয়াইফাইতে হচ্ছে অনেক বেশি পিং আসতেছে বাট ইথারনেটে অত বেশি পিং আসে না সে আপনার রাউটার থেকে আপনি আপনার পিসিতে হচ্ছে একটা ল্যান লাগাই ফেলেন আর কি তো এই জন্য হচ্ছে ল্যান ইজ মোর প্রেফারেড অ্যামং দি গেমার্স অ্যান্ড এভরিথিং তো এখানে হচ্ছে যে প্রথম দুইটা আমি অলরেডি এক্সপ্লেন করছি তো এরপরে হচ্ছে ফ্লো কন্ট্রোল না এই ফ্লো কন্ট্রোল আমরা টিসিপিতেও করছি অ্যাকসেপ্ট টিসিপিতে যেটা করছি সেটা হচ্ছে বাফার মেমোরি রিলেটেড এখানকার ফ্লো কন্ট্রোল হচ্ছে আপনার দুইটা অ্যাডজাস্টের নোডের সেন্ডিং অ্যান্ড রিসিভিংয়ের স্পিড তো বেসিক্যালি যেটা হয় আমি যে স্পিডে পাঠাবো ডেস্টিনেশান যে হবটা ওকে সে একই স্পিডে ওর আরও বেশি স্পিডে ওটাকে নিতে হতে পারবে

Yeah, why error is a high in wireless? Wait, I mean wireless a Sir? um so achja, wireless thing why error is higher in the wireless connection? Yeah. So in a cable nothing can interfere, right? It's a cable from one end to one end, it's encapsulated and information just goes through that wire, right? Nothing yes, external sir. can affect it unless you like step on it and like ruin the actual physical cable, right? Mm. Nothing can interfere. On the radio signal, it's kind of like this, right? Yes. Sir. It's basically these waves, right? Now, if another wave comes like this, and when it joins this part, this actually changes the amplitude of both the um, waves, right? Yes, sir. So changing this wave is changing the data or changing the nature of the wave, which is a problem. So it's very subjective. I mean, it's very common for it to happen in air because there's no protection, right? It's just going through the air. It's radio signals. So when everyone just goes like this, it's a massacre here. So the ping can be higher. So the most common problem is with Bluetooth and Wi Fi of 2.4 gigahertz, so they both follow the same pattern, right? So, say when they go like this, their resultant wave frequency is something like this, right? Their amplitude will increase, yes. Sir. So, because of this increased amplitude, their data got modified, right? And if you remember, TCP doesn't allow modified data, does it? No, sir. so there will be more packet losses, so the delivery will be. মতোই যে ওয়ান ওয়ে বোথওয়ে কানেকশন তো এটাও লিঙ্কের উপরই করে ইথারনেট কেবল যেটা হচ্ছে ওয়ান ওয়ে সাপোর্ট করে ইট ডাজন সাপোর্ট টু ওয়ে তো এটার উপরে হচ্ছে হাফ ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স ই করবে ডিপেন্ড করবে তো এই পুরো ডেটা লিঙ্কের যে ব্যাপারটা আছে এই সব কাজ হয় হচ্ছে এই জায়গাটা একটা অ্যাডাপ্টারে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড সো বেসিক্যালি আপনার ওয়াইফাইয়ের যে ইটা আছে মডিউলটা আছে আপনার ফোনে বা আপনার পিসিতে ব্লুটুথ রিসিভার তারপরে হচ্ছে ল্যান্ডের পোর্টটা এইটার একটা চিপ থাকে ওই চিপটা হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড অ্যান্ড ওই চিপের ভিতরে হচ্ছে ডেটা লিঙ্কের এই পুরো জিনিসটা ইনস্টল করা থাকে ঠিক আছে এখানে একটা ফিগার দিস আর নট ইম্পর্টেন্ট উই উইল নেভার আসছে কোনটার সাথে কী জাস্ট এটার প্লেসমেন্টটা যে ওখানে হয় সেটা তো ওই প্লেসমেন্টটা যে হয় ওখানে হচ্ছে বেসিক্যালি ওই প্রোটোকলগুলো বলে দেয় যেখানে কোন লিঙ্কটা ইউজ হচ্ছে সো ক্যাট সিক্স ইউজ করলে ক্যাট সিক্সের প্রোটোকল ইনস্টল করবে ওয়াইফাই হলে ওয়াইফাই একটা ব্লুটুথ হলে ব্লুটুথ একটা অ্যান্ড ওয়াট নট so as i said before it's a combination of hardware and software and firmware firmware is software so a is amar theory of the data link any questions so far all right so no questions yes. so yes Mokond? no question no questions. Oh, okay so আফটার দ্যাট কামস দি অ্যাড্রেসিং পার্ট অফ দ্য হোল থিংস সো অ্যাড্রেসিংয়ের অনেকটুকুই আমরা অলরেডি জানি যে আইপি অ্যাড্রেস কোথায় ইউজ করা হয় ম্যাক অ্যাড্রেস কোথায় ইউজ করা হয় ইফ ইফর গড গো ব্যাক টু লেকচার টু প্রোটোকলস অ্যান্ড প্লেয়ার্স তো এখানে ডিফারেন্সের সব কিছুই অলরেডি নো এক্সেপ্ট দিস ওয়ান দিস পার্টিকুলার লাইন একটা হচ্ছে হায়ার আর একটা হচ্ছে ফ্ল্যাট হোয়াট ডু ইস মিন সো হায়ারকেল হচ্ছে আপনার খেয়াল করে দেখছেন যে আইপি অ্যাড্রেসিংয়ে একটা রিলেশন আছে প্রত্যেকটা আইপি নেটওয়ার্কের ওই যে আমরা ভিএলএসএম করে হচ্ছে সব কিছু বের করছি যে সো এই জন্য ওদের একটা প্যারেন্ট চাইল্ড বা সিবলিং একটা রিলেশন আছে রাইট একটা রুট থেকে সব কিছু শুরু হয় অ্যান্ড আস্তে আস্তে মতো করে আস্তে আস্তে এক্সপ্যান্ড হতে থাকে সো এই জন্য এটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস হচ্ছে জাস্ট সিরিয়াল নাম্বারের মতো একটা জিনিস ওদেরও একটা স্ট্রাকচার আছে ইয়াস বাট একটা ম্যাকের সাথে আরেকটা ম্যাকের কোনো রিলেশান নেই বা একটা ম্যাক ব্লকের সাথে আর একটা ব্লকের কোনো রিলেশন নেই ইটস জাস্ট লাইক এ সিরিয়াল নাম্বার ওয়ান টু থ্রি ফোর করে জাস্ট দিয়ে গেছে আর কি তো নেক্সট যে লাইনটা সেটা হচ্ছে পোর্টেবল আর নট পোর্টেবল তো বেসিক্যালি আমি আইপি অ্যাড্রেসটা চাইলে হচ্ছে চেঞ্জ করতে পারবো না ইটস বাইন্ডেড টু দ্য নেটওয়ার্ক আমার বাসায় যে আইপি অ্যাড্রেস আমি ইউনিভার্সিটি যে একটা ডিফারেন্ট আইপি অ্যাড্রেস পাবো আমি আর একটা জায়গায় গেলে আর একটা আইপি অ্যাড্রেস পাবো হ্যাঁ এটা নেটওয়ার্ক ডিপেন্ডেন্ট অন দি আদার হ্যান্ড ম্যাক অ্যাড্রেস হচ্ছে পোর্টেবল কেন পোর্টেবল বিকজ ম্যাক অ্যাড্রেসগুলো কোথায় বার্ন করা থাকে আমার নেটওয়ার্ক চিপে সো আমি যখন আমার ডিভাইসটা ক্যারি করতেছি আমি তো ডিভাইসের সাথে আমার নেটওয়ার্ক চিপটাও ক্যারি করতেছি রাইট সো এই জন্য যেটা হয় যে আমি এটাকে পোর্টেবল মানে আমি যেখানে যাই জিওগ্রাফিক্যালি ওকে সবসময় আমি নিয়ে যেতে পারতেছি তো ম্যাক ইজ এ ফোর্টি এইট বিট হেক্স নাম্বার এটা তো আমরা সবাই জানি এটা হচ্ছে আই ট্রিপলি দেয় মানে এখানেও হচ্ছে একটা ব্যাপার আছে আইপি অ্যাড্রেসের মতন আমি এখানে বলতেছি এই যে এটা যেটা বলছে ম্যানুফ্যাকচার বাইস পোর্শন অফ ম্যাক অ্যাড্রেস স্পেস টু অ্যাশোর ইউনিকনেস সো এখানে যেটা হয় সো এখানে একটা অ্যানোলজি দিসা ম্যাক অ্যাড্রেস ইজ লাইক ন্যাশনাল আইডি কার্ড সো ম্যাক অ্যাড্রেস হচ্ছে আপনার এনআইডি যেটা আপনি সবসময় আপনার সাথে ক্যারি করেন যেখানে যান না কেন এনআইডি সেম বাট আপনি যদি বাসা চেঞ্জ করেন তাহলে আপনার পোস্টাল অ্যাড্রেস চেঞ্জ হয়ে যাবে যেমন ক্যান্টনমেন্ট হচ্ছে বারোশো ছয় আর এদিকে ইউনিভার্সিটির জায়গাটা হচ্ছে বারোশো উনিশ বা আঠারো এরকম টাইপের তো লোকেশন ওয়াইজ চেঞ্জ হয়ে যায় তো ম্যাকের এই যে ছয়টা ব্লক আছে হেক্স নাম্বারের এই ছয়টার ভিতরে প্রথম তিনটা হচ্ছে আমার ও আই উইচ ইজ অরগানাইজেশনালি ইউনিক আইডেন্টিফায়ার এইটা হচ্ছে মানুষের কিনতে হয় সো দিস ইজ মাচ লাইক দি নেটওয়ার্ক অ্যাড্রেস এখানে হচ্ছে এটাকে কিনে ফেলে তো এই নেটওয়ার্ক এটা ফিক্সড এই প্রথম তিনটা ব্লক হচ্ছে কিনতে হয় অ্যান্ড এই তিনটা আপনি চেঞ্জ করতে পারবেন একবার কিনে ফেললেও এটা ফিক্সড হোয়াট ইউ ক্যান চেঞ্জ ইজ এই পার্টটা সো অর্গানাইজেশনরা হচ্ছে এটা কিনে ফেলে আর তারপরে হচ্ছে এখানে হোস্টের মতো করে এখানে এগুলো চেঞ্জ করে করে সিরিয়ালি সবাইকে অ্যাসাইন করতে থাকে তো ইটস ফেয়ারলি এ সিম্পল অ্যাড্রেস জাস্ট কিছু জিনিস আছে যেমন হচ্ছে এই যে প্রথম যে আটটা বিট এম এস সাইড থেকে প্রথম আটটা বিটের লাস্ট দুইটার কিছু ফাংশন আছে যে এখানে যেটা আমার দেওয়া আর কি সো একদম লাস্ট যে বিটটা এইথ বিট যেটা এম থেকে এখানে জিরো কাউন্ট করছে ওইটা যদি জিরো হয় তা মানে ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে ইউনিকাস্ট তার মানে এই যে প্যাকেটটা যাচ্ছে ওইটা একটা সোর্স থেকে বের হয়ে একটা ডেস্টিনেশনেই যাবে আমরা যেটা শিখছিলাম আগে এটা যদি ওয়ান হয় তাহলে ইটস আ অ্যাড্রেস সো আমরা মাঝে মধ্যে টিক কোয়েশন করি যে এই ম্যাক অ্যাড্রেসটা ইউনিকাস্ট নাকি মাল্টিকাস্ট তখন আপনারা এই প্রথম দুটো এক্সপ্যান্ড করবেন এক্সপ্যান্ড করে তারপর দেখবেন সো আমি যদি এই অ্যাড্রেসটা নিই কথার কথা জাস্ট টু শো ইউ অ্যান এক্সাম্পল এটা যদি নিই সো জিরো 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 এটা হচ্ছে এইটা অ্যান্ড তারপর হচ্ছে জিরো 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 তো এই বিটটা হচ্ছে জিরো মানে হচ্ছে ইউনিকাস্ট এইটা ওয়ান মানে হচ্ছে মাল্টিকাস্ট তো এখন এটা জিরো তার মানে এই অ্যাড্রেসটা হচ্ছে এটা ইউনিকাস্ট তো গেল এরপরে সেভেন্থ বিচ যেটা এমএসবি সাইড থেকে এটা যদি জিরো হয় তাহলে গ্লোবালি ইউনিক আর ওয়ান হচ্ছে লোকালি অ্যাডমিনিস্ট্রেট তো মাঝে মধ্যে আমরা যে এতগুলো ডিভাইস তৈরি করি ডিভাইস তৈরি করার সময় হচ্ছে আমরা অনেকগুলো টেস্ট ডিভাইস তৈরি করতে পারি অ্যান্ড টেস্ট ডিভাইসটা হচ্ছে বেসিক্যালি আমরা যখন একটা ডিভাইস এখনও প্রোডাকশনে যাই জাস্ট আমরা টেস্ট করতেছি তখন তো ওকে আর রিয়েল ম্যাক অ্যাড্রেস দিয়ে লাভ নেই তো তখন আমরা হচ্ছে কি এরকম টেস্ট অ্যাড্রেস দিই আর কি তো এটা লোকাল অ্যাডমিনিস্ট্রেট ইট ক্যান বি এনিথিং তো ম্যাকের রিপ্রেজেন্টেশন কয়েকভাবে করা যায় আমি এরকম হাইফেন দিয়ে করতে পারি ডট দিয়ে করতে পারি অথবা কলম দিয়ে করতে পারি যেটা আপনার ইচ্ছা আর কি তো ইউনিকাস মাল্টিক ব্রডকাস্ট উই অলরেডি নো যে কোনটা কি অ্যান্ড এগেইন আপনারা যদি না জানেন গো ব্যাক টু লেকচার টু তো ম্যাক অ্যাড্রেসের সাথে হচ্ছে আইপি যে রিলেশনটা আইপি ভার্সন ফোর হোক সিক্স হোক যাই হোক না কেন ম্যাক ম্যাকের মতো থাকবে সো আই পি ওয়াশন সিক্স ডোর্ট ব্রডকাস্ট তার মানে ম্যাক অ্যাড্রেস কখনই ব্রডকাস্টটা অ্যাসাইন করবে না ওরা এটা অন্যভাবে হ্যান্ডেল করবে যদি কোনো জায়গায় ব্রডকাস্ট করা লাগে ওরা সাথে ইউনিকাস্ট মাল্টিকাস্ট ইউজ করবে বাট ম্যাক অ্যাড্রেস ম্যাক অ্যাড্রেসের জায়গায় সো ইউনিকাস্ট অ্যাজ আই সেট একটা সোর্স থেকে একটা ডেস্টিনেশনে যাবে সো ডেস্টিনেশন ম্যাকও একটা স্পেসিফিক ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস দিবে অ্যান্ড অল গুড সো এটার প্রথমটা দেখেন জিরো জিরো তার মানে এটা হচ্ছে একটা ইউনিকাস্ট ম্যাক অ্যাড্রেস যদি মাল্টি কাস্টে যায় তার মানে কি এই যে এটার মতো একটা সোর্স বাট মাল্টিপল ডেস্টিনেশন তো এটা গেল এখানেও দেখেন ম্যাক অ্যাড্রেস এটা একটা ডেস্টিনেশন ম্যাক দিয়ে দিস হচ্ছে জিরো ওয়ান প্রথম দুইটা হচ্ছে জিরো ওয়ান এটাকে যদি আমি এক্সপ্যান্ড করি জিরো ওয়ানকে এটার বাইনের রিপ্রেজেন্ট হচ্ছে জিরো 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 ওয়ান অ্যান্ড এই ওয়ান মানে হচ্ছে মাল্টি কাস্ট এইভাবে হচ্ছে বের করতে হয় দেন ফাইনালি ইট ইস এ ব্রডকাস্ট তো ব্রডকাস্ট হচ্ছে একটা স্পেশাল ম্যাক যেটা হচ্ছে অল এফ অল এফ মানে হচ্ছে এটা একটা ব্রডকাস্ট প্যাকেট তো ডেস্টিনেশন আমি যখনই সবাই বসে দিব তখনই এটা সুইচ হোক বা ওই লেয়ার টু যাই হোক না কেন ওরা সবাই বুঝে নিবে যে আচ্ছা দিস ইজ এ ব্রডকাস্ট প্যাকেট আই হ্যাভ টু ব্রডকাস্ট ইট নাও কোনো কোয়েশ্চেন সোফার স্যার লাস্ট থ্রি অফটেস তাহলে কি ডুপ্লিকেট হতে পারে লাস্ট থ্রি অপডেট হ্যাঁ ও ইউ ডিফারেন্ট হলে আবার এখানে সেম হতে পারে কোনো সমস্যা নেই ওভারঅল ইউনিক পুরো মিলে হচ্ছে ইউনিক সো যদি কোনো কোয়েশ্চেন না থাকে উইল স্টার্ট এ আর পি তো এ আর এখানে পুরো সিমুলেশনটা করা আছে যেটা আমি এখন আর কি বেসিক্যালি করাবো যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে এখান থেকে আপনারা ওই সিমুলেশনটা আবার দেখে নিতে পারে না কথা বুঝতে না পারলে সো একদমই পর্যন্ত লেকচার থার্টি পর্যন্ত আর সো এবার হচ্ছে এ আর তো এ আর পি কেন করা লাগে লেটসি তো আমরা এখন সোফার দেখছি যে প্রত্যেকের ডিভাইসের আইপিআই অনেকগুলো অ্যাড্রেসই লাগে বাট আমরা যেটা দেখছি যে আইপি অ্যাড্রেস আমার ডিভাইসে অ্যাসাইন করে দিতে হয় বাট আমি বলতেছি যে লোকাল টু লোকাল যে এটা যাবে সো এই যে আমার পিসি এ আছে তারপর এখানে হচ্ছে একটা সুইচ আছে এদিকে বি আছে সি আছে একটা রাউটার আছে এই যে এই অবস্থাতে এদিকে যদি আবার একটা রাউটার থাকে এটা ধরেন ডি ম্যাক অ্যাড্রেস লাগবে এখান থেকে এখানে ট্রান্সফার করার জন্য আবার এখান থেকে এখানে ট্রান্সফার করার জন্য ম্যাক অ্যাড্রেস লাগবে বাট আমরা কখনো দেখি নাই কনফিগারেশনে যে আমাদেরকে ম্যানুয়ালি ম্যাক নিয়ে কোনো একটা কাজ করতে হচ্ছে আমরা কিন্তু আইপি অ্যাড্রেসের পরে কোনো কাজ করি না আমরা একটা ডিভাইসে আইপি অ্যাড্রেস দিব তারপর আমরা এক্সপেক্ট করি যে আসলে এখন পুরা জিনিসটা কাজ করবে রাইট বাট দ্যাটস নট দি মানে হোল পিকচার ম্যাক অ্যাড্রেস যেটা করে ওটা নিজেরা অ্যাসাইন করে ফেলে ঠিক আছে তো ইফ ইউ রিমেম্বার আমরা যদি প্রিমিট ইতে যাই আমরা এইচডিপি ম্যাচ যে করছিলাম আমরা একটা ডিএনএস ডিলে ছিল সবার আগে আই পার্ডে আপ করার জন্য তারপরে ছিল হচ্ছে আমার টিসিপি কানেকশন ওপেন করার একটা ডিলে তারপরে ফাইনালি হচ্ছে আমার এইচডিপি হতে ঠিক আছে তো দিজ আর নট দি ওনলি ডিলেস এর আগে আরো অনেক কিছু অ্যাড হবে তো এখন যদি দেখি কি অ্যাড হয় সো কেন অ্যাড হয় সো বেসিক্যালি যেটা হয় আমার প্রত্যেকটা ডিভাইসের একটা ম্যাক টেবিল থাকে ম্যাক টেবিলে কী থাকে ম্যাক টেবিল হচ্ছে আইপি আর আইপির এগেন্স্টে ওর ম্যাকটা কি সেই জিনিসটা শুরু করা থাকে ঠিক আছে সুইচও এরকম থাকে সুইচটা একটু ডিফারেন্ট আমরা ওটা পরে যাবো সো এতে এরকম একটা জিনিস থাকে তো আমি যখন একটা পার্টিকুলার ডেস্টিনেশনের কাছে যেতে চাই সে আমি হচ্ছে এর কাছে যাবো এর আইপি ধরুন হচ্ছে ওয়ান নাইনটি টু ডট ওয়ান সিক্সটি এইট ডট ওয়ান ডট টু তো এইটা কিন্তু আমার ডেস্টিনেশন তাই না অ্যান্ড আমি ওর কাছে যাবো বাট প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে ওর কাছে যেতে যে চাই আমার তো এখান থেকে এই পোর্ট থেকে এই পোর্ট আমার ম্যাক অ্যাড্রেস লাগবে বাট এটা নাই তার মানে আমি ম্যাক অ্যাড্রেস জানি না তো আমি লোকালি ওকে এই হব থেকে পরের হব পাঠাতে পারবো না সো ওই ম্যাকটা রিট্রিভ করার জন্য হচ্ছে আমরা এ আর পি রিকোয়েস্ট করি ঠিক আছে এ আর পি রিকোয়েস্ট করাতে যেটা হয় সেটা হচ্ছে ও একটা প্যাকেট পাঠাবে যে হাই ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস থাকবে হচ্ছে এইটা এ আর পি প্যাকেটের অ্যান্ড দেন ও বলবে যে এটা হচ্ছে সুইচকে পাঠিয়ে দেবে মানে ব্রডকাস্ট মানে হ্যাঁ ব্রডকাস্ট করবে আর কি তো ব্রডকাস্ট করলে যেটা হবে ব্রডকাস্ট কেন করতেছে বিকজ ও জানে না যে আইপি অ্যাড্রেসটা কোথায় আসে বিকজ ওর কাছে ম্যাক অ্যাড্রেস নেই সুইচের কাছে আসবে সুইচ এটা এই চারিদিকে হচ্ছে ব্রডকাস্ট করে দেবে তার আউটার অফ কোর্স এটা ড্রপ করবে বিকজ এটা এই নেটওয়ার্কের ব্রডকাস্ট অ্যাড্রেস ম্যাকটা আর কি ব্রডকাস্ট অ্যাড্রেস তো ম্যাকে ব্রডকাস্ট অ্যাড্রেস বসানোর পরে কী হলো বিয় এখানে ই করবে না সির কাছে যাবে সি এর আইপি অ্যাড্রেস ম্যাচ করবে না সো ড্রপ করে দিবে রাউটার তো ড্রপ করলোই বিয়ের কাছে যাবে আইপি অ্যাড্রেস ম্যাচ করছে তো ম্যাক অ্যাড্রেস যখন ম্যাচ সরি আইপি অ্যাড্রেস যখন ম্যাচ করছে তখন ও হচ্ছে একটা এ রিপ্লাই দিবে অ্যান্ড রিপ্লাইটা এর কাছে চলে আসবে যে হাই এই যে তুমি যে ম্যাক চাইছিলে এটা তখন ও কী করবে ওয়ান নাইনটি টু ওয়ান সিক্সটি এইট ডট ওয়ান ডট টু বসায় দিবে অ্যান্ড ওর করেসপন্ডিং ম্যাক অ্যাড্রেস বসায় দিবে এখন হচ্ছে ও প্যাকেটটা আসলে পাঠানো শুরু করবে তো বেসিক্যালি কি হলো এই যে ডিএনএস এরও আগে আমার হচ্ছে এখানে একটা এ আর ডিলে অ্যাড হয় আমরা এই ম্যাটটা করব না যে সেটা কনসেপ্টে বোঝানোর জন্য যে আরও ডিলে আসলে আছে ঠিক আছে এই এ আর এই ব্যাপারটা কি ক্লিয়ার সো এ আর পি যে একবার হয় তাই না এই যে প্রথম এ আর হলো এটা দিয়ে হচ্ছে আমি ডিএনএস এর ম্যাক অ্যাড্রেস জানলাম এরপরে কিন্তু আমার কাছে যখন সার্ভারের কাছে যেতে হবে যখন আইপি অ্যাড্রেস পেয়েছি তখন কি তখন কিন্তু আমার এখানে আবার আর একটা এ বুঝতে পারছেন স্যার প্রত্যেকটা হপ আইডেন্টিফাই করার জন্য আমার একবার করে মানে মানে আমি যে কয়েকজন সেখানে কাজ করছি সো আমার যখন এইচ ডিপির কাছে যেতে চাচ্ছি তো আমার কিন্তু আসলে ডিএনএসের কাছে একবার যেতে হচ্ছে তারপরে মেইন সার্ভার তার মানে আমার দুইটা ডিভাইসের সাথে কমিউনিকেশান তার মানে আমার এআরপি লুক লুকআপ মানে এআরপি রিকোয়েস্ট অথবা এআরপি অ্যাড্রেস রেসলিউশন দুইবার হবে ঠিক আছে তো এইটা ছিল হচ্ছে আমার সেম নেটওয়ার্কে তো টিপিক্যালি আমি তো সেম নেটওয়ার্কে যাই না আমি হচ্ছে ডিফারেন্ট নেটওয়ার্কে পিসিতে টেবিল ইজ ইজ অ্যাজ অ্যাজ ম্যাক রাইট ম্যাক টেবিল তো এখন আমরা এআরপি রিকোয়েস্ট দেখব ফর এ ডিফারেন্ট নেটওয়ার্ক ডিভাইস সো এখানে এ আছে আই হ্যাভ সুইচ অ্যাজ ইউজুয়াল দিস উপরের নিচে সব থেকে বি সি রাউটার এখানে হচ্ছে ডি তারপর ডি ইজ মাই ডেস্টিনেশন আইপি ধরেন হচ্ছে ওয়ান টু থ্রি ফোর এরকম কিছু একটা এর অ্যাজ ইউজুয়াল একটা ম্যাক টেবিল যেখানে আইপি থাকবে ম্যাক থাকবে রাইট থাকলো এখন অ্যাজ ইউজুয়াল এ আর করবে কেন বিকজ এই যে ওয়ান ডট টু ডট থ্রি ডট ফোর ওর ম্যাক অ্যাড্রেস জানে না ইটস এ কোয়েশ্চেন মার্ক আমার তো ম্যাক অ্যাড্রেস নাই তো ম্যাক অ্যাড্রেস যেহেতু নাই ও অ্যাজ ইউজুয়াল একটা এ পি ব্রডকাস্ট করবে ব্রডকাস্ট করার পরে এটা কোথায় যাবে বি এর কাছে যাবে আইপি ম্যাচ করবে না ড্রপ করে দিবে সি এর কাছে যাবে ড্রপ করবে রাউটারের কাছে আসবে অ্যান্ড রাউটার দেখবে এই যে মাত্র আমাকে যে আর্প রিকোয়েস্টটা করলো ব্রডকাস্ট করে এই আইপি অ্যাড্রেসটা আসলে এই পার্টিকুলার নেটওয়ার্কের না ইটস আ নেটওয়ার্ক ইটস আ রিমোট নেটওয়ার্ক আর কি তখন রাউটারের এই পোর্টটা হচ্ছে এই যে এফ জিরো পোর্ট ও হচ্ছে একে বলবে যে আমাকে প্যাকেটটা দাও আমি পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে দেন এখানে কি বসবে এখানে হচ্ছে এফ জিরোর ম্যাকটা বসবে রাউটারের ম্যাক বসবে ঠিক আছে রাউটারের ম্যাক এগেন আমার কাজটা কি আমার কাজ হচ্ছে প্যাকেটটা ঠিক ডিরেকশনে পাঠানো তাই না আমি যদি ডি কাছে যেতে চাই তাহলে আমার নেক্সট হবকে রাউটারটা না সো এই জন্য হচ্ছে এখানে ম্যাক বসলো এফ জিরো যে আমি যদি এফ জিরোতে আমার প্যাকেটটা পাঠাই তাহলে এটা ডেস্টিনেশনে পৌঁছায় যাবে না এই পিসিটা কিন্তু জানে না যে বি যে ওরিতে এটা হচ্ছে পরের নেটওয়ার্কগুলো মানে পরের লেয়ারগুলো হচ্ছে ওকে বলে দেয় ডেটা লিঙ্ক এই দিকে পাঠালে হয়ে যাবে মানে নো ডিভাইস হ্যাজ সেন্স অফ ডিস্টেন্স দে অল হ্যাভ সেন্স অফ ডিরেকশন এটাই আর কি তো এখানে আমি এফ জিরো বসালাম এখন যেটা হবে ওই এখন প্যাকেটটা পাঠাবে আর কি প্যাকেটটা ব্লু দিয়ে বোঝায় এই প্যাকেটটা এখন রাউটারের কাছে আসলো রাউটার এটাকে রিসিভ করলো রিসিভ করার পরে এখন আবার এটা কোথায় যাবে এই পোর্ট থেকে এই পোর্ট অ্যান্ড এইটুকুর ভিতরে এখন আবার এ আর হবে যে এই পোর্টের ম্যাক অ্যাড্রেস যেন এই রাউটারটা চিনে এখানে জানলো পাঠাইলো তারপর আবার এখান থেকে আবার আর্প হবে এই টুকুর ভিতরে যাতে হচ্ছে ও ডিকে চিনে ঠিক আছে সো এই আর্প রিকোয়েস্ট দেখেন কখনই কিন্তু এটা একটা হপের বেশি যাচ্ছে না এটা উইদিন হপ হচ্ছে আর পি রিকোয়েস্ট করা হয় ফর নেইবারিং ম্যাক অ্যাড্রেস ফেচ করার জন্য বুঝsteelblue কনফিউশন আছে পড়ো স্যার জি স্যার স্যার আচ্ছা লাস্ট যে সুইচটা মানে সুইচ 2 তো এখানে আর কি হচ্ছে সেকেন্ড রাউটার থেকে যখন সুইচ 2 আসবে তখন হচ্ছে আবার ব্রডকাস্ট হবে তখন আবার ব্রডকাস্ট হবে হ্যাঁ মানেই হচ্ছে ব্রডকাস্ট ওকে স্যার ঠিক আছে সো এখানে খুবই কমন মিস্টেক আমি যখন বলি যে এ থেকে ডিতে যাবে তাহলে হচ্ছে নেক্সট হপের ম্যাক অ্যাড্রেস কী হবে ম্যাক অ্যাড্রেস কিন্তু এফ জিরো হবে কারণ এখান থেকে আমার নেক্সট হপ হচ্ছে এর আউটারটা রাইট ও ডি এর ম্যাক অ্যাড্রেস কখনই জানবে না খুবই কমন মিস্টেক যে সবাই বলে যে ডি এর ম্যাক অ্যাড্রেস ফেজ করবে বাট ইউ হ্যাভ টু রিমেম্বার যে ম্যাক অ্যাড্রেস ইজ লোকাল ও একটা হপের বিয়ন্ডে যেতেই পারবে না বুঝতে পারছেন সো যেই ডিরেকশানে যাচ্ছে সেই ডিরেকশনের প্রথম যে হব সো এর থেকে যে এখানে যে প্রথম হপ এইটা জাস্ট স্টোর করে রাখবে তো এই যে টেবিলে এতগুলো ম্যাক স্টোর করতেছে এই সবগুলোর আবার টিটিএল আছে যে কতক্ষণ স্টোর করবে ওই যে ইর মতো ডিএনএস এর মতো তারপর হচ্ছে প্রসেসরের মতো ও হচ্ছে এগুলো একটা সার্টেন টাইম পর্যন্ত সেভ করে রাখে আর কি কারো কোনো কোয়েশ্চেন কোয়েশ্চেন নাই তাহলে হচ্ছে আমরা এখানে এগেইন যদি কারোর ই থাকে এখনও কনফিউশন থাকে এইটা দেখতে পারেন এই সিমুলেশনটা এখন আমরা ফাইনালি হচ্ছে সুইচের দিকে তাকাবো ঠিক আছে ফার্স্টের সুইচের একটা ইন্ট্রোডাকশান সো ইটস এ লেয়ার টু ডিভাইস অ্যান্ড ওর সবসময় হচ্ছে প্লাগ অ্যান্ড প্লে মতো এই যে লাস্টে বলছে যে ওরা হচ্ছে প্লাগ অ্যান্ড প্লে অ্যান্ড সেলফ লার্নিং ওরা নিজেরা সব কিছু শিখে ওকে কেউ হেল্প করে না মানে এত ইগনোর্ড একটা ডিভাইস নেটওয়ার্কিং ওয়ার্ল্ডে আর নাই তো ওরা হচ্ছে প্যাকেটস একটুখানি জন্য স্টোর করে বাফারে তারপর হচ্ছে ওরা প্যাকেটটা জাস্ট ফরওয়ার্ড করে দেয় তো ওরা মেইনলি যেভাবে কাজ করে সেটা হচ্ছে ওরা ইনকামিং যেই ফ্রেমটা মানে ওরা যে প্যাকেটটা মাত্র রিসিভ করলো বা যেই ফ্রেমটা রিসিভ করলো সেই ফ্রেমটার ম্যাক অ্যাড্রেস দেখে অ্যান্ড ম্যাক অ্যাড্রেস দেখে তারপর হচ্ছে ওরা ম্যাকটাকে দরকার হলে স্টোর করে অ্যান্ড দেন ওই প্যাকেটটাকে লাইকওয়াইজ হচ্ছে ফরওয়ার্ড করে এখন কোন দিক দিয়ে কী ফরওয়ার্ড করবে সেটা হচ্ছে আমরা এখন দেখবো অ্যান্ড অলসো হি ইজ রেসপন্সিবল ফর মিটিগেটিং কলিশনস তো ওরা হচ্ছে সিএসএমএি এম ডি এগুলো সব হচ্ছে কি বলে এনফোর্স করে রাখে যাতে কলিশন না হয় ঠিক আছে তো কলিশন না হওয়া মারাটাকে আমি একটু যদি দেখাই সো এইরকম যদি একটা পার্ট থাকে তো বেসিক্যালি প্রত্যেকটা হাত হচ্ছে আলাদা আলাদা কমিশন ডোমিন কলিশন ডোমিন কলিশন ডোমেন কি হয় তাহলে এদিকে যদি একটা প্যাকেট যায় এইদিকে যদি একটা প্যাকেট যায় তাহলে দেয়ার ক্যান বি কলিশন যদি আমি কলিশন কন্ট্রোল না করি বাট একটা প্যাকেট এ থেকে এভাবে যাচ্ছে আর একটা প্যাকেট এখান থেকে এভাবে যাচ্ছে এটা কলিশন করবে না বিকজ এই যে মাঝখানে সুইচটা আছে এটা হচ্ছে সাইমেলটেনিয়াসলি সবাইকে হ্যান্ডেল করতেছে যাতে কলিশন না হয় যেভাবেই হোক না কেন অনেক আলগোরিজম আছে করার তো এটাই করে তো দে ট্রান্সপারেন্ট একটু আগে যেটা বললাম যে ওরা আসলে হচ্ছে সুইচ কেউ জানে না যে সুইচ বলে একটা জিনিস আছে ইভেন আমরা যখন ম্যাক অ্যাড্রেসের কাহিনি দেখতেছি আমরা তখনও হচ্ছে লেয়ার টু এর সুইচকে ইগনোর করতেছি বাট সুইচ একটা ভাইটাল জিনিস প্লে করে তো এটা একটা গেলো অ্যান্ড দে আর লার্নিং সেলফ লার্নিংয়ের ব্যাপারটা আমি একটু পরে বলতেছি যখন সিমুলেশন দেখাবো তো এখান থেকে হচ্ছে আমার সিমুলেশন শুরু হলো এই সিমুলেশনটা স্লাইডে করা আছে বাট এখান থেকে দেখলে একটু ইজি হবে সো অ্যাজ ইউজুয়াল আই হ্যাভ ফোর ডিভাইসেস মাঝখানে একটা একটা সুইচ সো বেসিক্যালি সে হচ্ছে এ থেকে ডি একটা প্যাকেট যাবে তো এই সুইচেরও একটা ম্যাক বা ফরওয়ার্ডিং ইয়ে আছে টেবিল আছে তো এটা একটু ডিফারেন্ট এখানে হচ্ছে ফার্স্ট টাইম ম্যাক থাকে আর হচ্ছে একটা পোর্ট থাকে ঠিক আছে এরকম তো সে এ থেকে ডিতে যে যাবে আমি এখান থেকে এতে একটা প্যাকেট জেনারেট হলো এনি প্যাকেট ইট ক্যান বি আর ইট ক্যান বি এনিথিং এফ 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 হলে সবসময় ব্রডকাস্ট করবে এটা তো ঠিকই আছে বাট আদার দেন দ্যাট এনি প্যাকেট এইটা হচ্ছে সুইচ রিসিভ করলো তো সুইচের প্রত্যেকটা পোর্টের একটা আবার নাম আছে এফ ওয়ান এফ টু এরকম তো আমি এরকম নাম দিলাম ওয়ান টু থ্রি ফোর তো যখনই প্যাকেটটা হচ্ছে মানে সরি সুইচটা হচ্ছে প্যাকেট রিসিভ করলো সুইচ দেখবে এটা আমি কোন দিয়ে রিসিভ করছি আমি এটা একমাত্র কোন কোন দিয়ে রিসিভ করছি পোর্ট ওয়ান দিয়ে তাহলে এখানে আমি ওয়ান লিখে দিব ঠিক আছে তো ওয়ান লিখলাম এখন ওয়ান লিখার পরে আমি দেখবো কাকে রিসিভ করছি কোন ম্যাক অ্যাড্রেসটা আমাকে এটা পাঠাইছে যেটা পাঠাইছে তাকে দিয়ে করবে ও আচ্ছা যেটা বললাম সব ম্যাক টেবিল হচ্ছে যখন আমি অন করব তখন হচ্ছে এমটি থাকে ঠিক আছে সো আমি যদি বলি জাস্ট স্ট্যান্ড অন দি সুইচ তার মানে ওর ম্যাক অ্যাড্রেস হচ্ছে খালি এনিওয়ে সো এ স্টোর করে ফেললাম এখন ডেস্টিনেশনকে আমার ইনকামিং পোর্ট শেষ এবার ডেস্টিনেশন পোর্টকে ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস হচ্ছে ডি তো ডি এর ম্যাক অ্যাড্রেস বসানো অল গুড বাট দেখেন সুইচ কিন্তু ডিকে চিনে না ওর টেবিলে ডি এর কোনো এন্ট্রি নাই সো এখানে কোনো জায়গায় ডি এর এন্ট্রি নাই যেহেতু ডি এর এন্ট্রি নাই ও করবে কি ও সব দিকে ব্রডকাস্ট করে দেবে সো বি এটাকে ড্রপ করবে সি এটাকে ড্রপ করবে ডি ওটাকে রিসিভ করবে অ্যান্ড প্যাকেট পাঠানোর পরে ম্যাকের টেবিল এইটাই হবে পাঠানোর পরে ঠিক আছে ইফ ইউ নোটিস ডি রিসিভ করছে অ্যান্ড ডি এটাকে রাখছে বাট ও কিন্তু সুইচকে ইনফর্ম করে নাই যে আমি রিসিভ করছি ইজ জাস্ট ওয়ান ওয়ে জাস্ট এইভাবে ঢুকছে এখনও হচ্ছে ডি এর কোনো রিপ্লাই নেই ঠিক আছে ডি আবার আলাদা করে জানাতে যাবে না সো রিমেম্বার সুইচকে কিন্তু কেউ চিনে না সুইচ ইজ এ ট্রান্সপারেন্ট থিং ঠিক আছে তো এই জন্য ডি যখন রিসিভ করছে ডি ইজ লাইক ও এ আমাকে একটা মেসেজ পাঠাইছে ইয়েই এরকম একটা ইটস নট লাইক দ্য সুইচ আমি কিন্তু প্যাকেটটা পাইছি এরকম কোনো ইনফরমেশান সুইচকে দেয় না সো সুইচ ইজ লাইক লাইক দিস তো এখন খেয়াল করে দেখছেন যে এই যে মাত্র যে একে অ্যাড করলেন ওয়াট নট এটা কিন্তু নিজে অ্যাড করছে অ্যান্ড আলটিমেটলি সুইচ কিন্তু রাউটারের মতোই একটা কাজ করছে রাইট সুইচ একটা প্যাকেট নিছে নিয়ে ওকে একদিকে ফরওয়ার্ড করছে মানে কোনো একদিকে ফরওয়ার্ড করছে রাইট রাউটারে কিন্তু একই কাজ করে তাহলে রাউটার কেন তো কমপ্লেক্স সুইচ কেন তো সিম্পল সো রাউটাররা হচ্ছে গ্লোবালি সব কিছু রাউট করে মানে আপনি এখন যদি ইউএসএ যেতে চান রাউটার ইজ লাইক ইয়াস ইউএস এদিকে যাও হাঁটতে হাঁটতে ইউএসে অনেক সময় পেয়ে যাবে এটাও বলতে পারবে বাট সুইচটা কিন্তু লোকাল জাস্ট ওর একটা হয় তো সুইচটা অনেক সিম্পল তো ইঞ্জিনিয়ার্স থট যে সুইচ এটাকে সেলফ লার্ন করলে বলে ইস গো নট গোয়িং টু বি এক্সটেন্সিভ হ্যাঁ নিচে শিখে নিতে পারে বাট আমি যদি রাউটারকে শিখ না শিখে ওকে বলতাম যে তুমি নিজে শিখে নাও তাহলে কিন্তু এটা একটা বড় একটা কনসেশন হয়ে যেত নেটওয়ার্কে সবাই সবাইকে ব্রডকাস্ট করে একদম পুরো অবস্থা খারাপ হয়ে যেত কারণ সব পুরো ওয়ার্ল্ডের সব জায়গাকে চিনতে হবে রাইট দ্যাটস এ হিউজ ডেটাবেস বাট লোকাল এখান থেকে জাস্ট নেক্সট একটা স্টেপ আমি ইউনিভার্সিটির একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোরে যাব। বা আশেপাশে কোনো একটা দোকানে যাব ইটস জাস্ট ওয়ান হপ অ্যাওয়ে তো এইটুকুর ভিতরে আসলে ওকে নিজে শিখতে দাও ইজ নট এ বিগ ইস্যু নট লাইক আমি কনফিগার করতে পারবো না আমি চাইলে করতে পারবো বাট দেয়ার বাই ডিফল্ট সেলফ লার্নিং তো এখন যখন ডি ফেরত যাবে মানে রিপ্লাই দিবে একে তখন হচ্ছে আবার অ্যাজ ইউজুয়াল প্যাকেটটা সুইচে ঢুকতেছে প্যাকেট কোন পোর্ট দিয়ে ঢুকতেছে ফোর পোট দিয়ে সো ফোর এগেনস্টে ডি স্টোর করে ফেলবে এখন এটা কার কাছে যাচ্ছে এখন আমি ডি থেকে এতে যাচ্ছি এতে যাচ্ছে সো সুইচ দেখব কি একে চিনে হ্যাঁ তো অলরেডি আসে কোন দিকে আছে পোর্ট ওয়ানে আসে এটা পোর্ট ওয়ান দিয়ে এর কাছে পাঠিয়ে দেবে ইউনিকাস্ট করে ঠিক আছে তো এটা হচ্ছে ওভারঅল সিমুলেশন এখানে কোনো কোশ্চেন আছে স্যার যখন হচ্ছে ব্রডকাস্ট হতো তাহলে হচ্ছে সি এর থেকে কনফার্মেশন যেত বিএর থেকেও যেত না কোনো কনফার্মেশন জাস্ট দিস প্যাকেট ইজ নট ফর মি ড্রপ ওকে স্যার মানে ওরা সুইচটা চিনেই না এরকম একটা অবস্থা আর কি মানে স্যার হচ্ছে ডি থেকে যেমন হচ্ছে পোর্ট ফোর হয়েছে স্যার এর কাছে গেছে এটা কেন গেছে বিকজ এ তো ডি এর কাছে প্যাকেট পাঠাইছে তো ডি একটা রিপ্লাই দিবে না স্যার যখন আর কি যে এ যদি ব্রডকাস্ট প্যাকেট মানে প্যাকেটটা পাঠাতো মানে ডি এর কাছে সি এর কাছে বি এর কাছে তিনটার কাছে তখন তাহলে ডি রিপ্লাই দিত আচ্ছা যদি একদম প্রপার একটা ব্রডকাস্ট প্যাকেট হয় যে একটা হ্যাঁ তখন সবাই রিপ্লাই দিত আচ্ছা তো এখন আর একটা যে সিনারিও হয় সেটা হচ্ছে দুইটা সুইচ আছে এটা এস ওয়ান এটা এস টু ধরেন এদিকে এ আছে বি আছে সি আছে ডি আছে এগেইন আমি এ থেকে ডিতে যেতে চাই তো সুইচ ওয়ানের একটা টেবিল আছে সুইচ টু এর একটা সেপারেট টেবিল আছে ঠিক আছে তো ম্যাক পোর্ট ম্যাক পোর্ট এ হচ্ছে সুইচের কাছে ওয়ানের কাছে আসবে অ্যান্ড সুইচ ওয়ান ওকে এটা ওয়ান টু থ্রি গেল এটি করছে টু থ্রি ফোর এরকমভাবে আসে পোর্ট নেম দিয়ে দিলাম র্যান্ডম সো ওয়ানে কে স্টোর করবে তো সুইচ ওয়ান কাউকে চিনে না এদিকে যাবে এটা ড্রপ করে দিবে এই দিকে যাবে রাইট অ্যান্ড এই প্যাকেটটা যখন এস টু রিসিভ করবে এস টু কী করবে এখানে হচ্ছে পোর্ট টু এর এগেনস্টে এ স্টোর করবে সো দেখেন সুইচ টুও জানে না সুইচ ওয়ান মানে সুইচরাও নিজেদের উপরে মানে নিজেকে ছাড়া অন্যদিকে যে আরও একটা সুইচ থাকতে পারে সেটাকে ও চেনে না ও হচ্ছে প্যাকেটের এইটাই দেখতেছে ঠিক আছে এই হল নেক্সট জিনিসটা আর বাকিটা হচ্ছে একই আর কি যদি ক্লিয়ার হয়ে থাকে হোল লেকচার and that's the end of syllabus for this course dark on a question all right i'll stop the recording then